তুই জানিস আমি কে? আমি ডিকে, ডেঞ্জারাস কিলার ডিকে। ঢলিউড অভিনেতা অমিত হাসান বলেছেন, আমি আসলে শাকিব খানের সিদ্ধান্তের অপেক্ষায় আছি, তিনি যেটা বলবেন সেটাই করব। আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হচ্ছেন বাংলা সিনেমার একসময়ের সফল এই অভিনেতা। তবে তিনি ঠিক কোন পদে নির্বাচন করবেন তার জন্য অপেক্ষা করছেন শাকিব খানের মতামতের জন্য। শাকিব খানের কাছের লোক হিসেবে দীর্ঘদিন ধরেই খ্যাতি আছে তার। গণমাধ্যমকে অমিত হাসান বলেছেন, আমি আগামী চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করব, তবে সভাপতি না সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করব তা এখনই ঠিক বলতে পারছি না। বিষয়টি নিয়ে আমি শাকিব খান ও মোরসানি সহ আমার কাছের মানুষগুলোর সঙ্গে কথা বলে পদ নির্ধারণ করব। অমিত হাসান আরও বলেন, শাকিবের সাথে আমি খুব তাড়াতাড়ি বসব। শাকিব যদি সভাপতি পদে দাঁড়ায় তাহলে আমি সাধারণ সম্পাদক হিসেবে দাঁড়াবো। আমি গত নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করেছিলাম, তখনই আমার সভাপতি হিসেবে নির্বাচন করার কথা ছিল, কিন্তু বন্ধু ওমর সানির অনুরোধে আমি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করেছিলাম। এখন যদি শাকিব প্রেসিডেন্ট পদে না দাঁড়ায় তাহলে আমি প্রেসিডেন্ট পদে দাঁড়াবো। উল্লেখ্য, 2017 সালের 5 মে বাংলাদেশের শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়, সেখানে মিশু সদাগর ও জায়েদ খানের প্যানেল বিজয় হয়। এরপর আগামী বছর মে মাসে সমিতির দ্বিবার্ষিক নির্বাচন হওয়ার কথা রয়েছে। আব্বে আগে ট্রেলার দেখ, পুরো ফিল্ম তো দেখবে সিনেমা হলে। তোমাকে আমি অনেক আদর করি, প্লিজ নো, তুমি মাইক ধরে এভাবে কথা বলতে পারো না, সিনিয়র শিল্পী এখানে বসে আছে। কারচুপি যদি কিছু হয়ে থাকে সেটা নিশ্চয়ই আমার সামনে হবে না, আমি এটা বিশ্বাস করি। কারচুপির নিশ্চয়ই কোনো অ্যাঙ্গেল আছে, নাহলে কারচুপি শব্দটা কেন আসছে? এই শব্দটাকে ব্যবহার করা হয় যারা এই এগুলোকে ইউজ টু, এই এই ধরনের ভোট চুরির ব্যাপারে ইউজ টু, অভ্যস্ত। যে অ্যাসোসিয়েশনটার দিকে তাকালে মনে হয় যে এটাই দুষ্ট হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, কেমন হলো ভিডিওটি জানিয়ে দাও কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করো এবং লাইক দিতে ভুলো না। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল ফর মোর ভিডিওস এন্ড লেটেস্ট আপডেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। সি ইউ।